আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ বা প্রবাস হতে যে যেখান থেকে আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা কুমিল্লা থেকে চলে আসলাম কুমিল্লা চওড়া প্রবাসী সুমন ভাইয়ের বাড়িতে। সুমন ভাই আমাদের পাশে আছে, পিছনে যে বিশাল আকৃতির বাউন্ডারি গেটটি দেখতেছেন, এই গেটটা আমরা আজকে সম্পূর্ণ ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করে দিয়ে গেলাম। সুমন ভাইয়ের কাছ থেকে জানবো আমাদের কাছ থেকে যে মালটা অর্ডার করছে ভাইয়ের কথা মতো হয়েছে কিনা, মালটা ভাইয়ের পছন্দ হয়েছে কিনা, আর আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং তার কাছে কেমন লেগেছে সেই বিস্তারিত সোহন ভাই বলবে। সোহন ভাই আমাদের কাজটা আপনি কিভাবে অর্ডার করছেন অনলাইনের মাধ্যমে, আর কাজটা বরাবর পাইছেন কিনা একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। ঠিক আছে, অনলাইনে অর্ডার করছি আমি কাজটা, আলহামদুলিল্লাহ কাজটা ভালো, আর একশো একশো কাজটা পাইছি আমি, কাজটা কোনো সমস্যা নাই। আর লোয়ার কাজের ফিনিশিং একটু বলেন, কাজের ফিনিশিং কিন্তু অনেক ভালো, আর কাজ আমি যেভাবে করেছি যে বলছিলাম এভাবে পাইছি, কাজে কোনো ডিস্টার্ব নাই, কোনো সমস্যা না, আর ফিনিশিংটাও অনেক ভালো কোয়ালিটি, আর যেভাবে ইয়ে করছিলাম এটা সব কিছু ঠিক আছে। ধন্যবাদ সোহন ভাই আপনাকে। আর আমাদের পিছনের যে বিশাল আকৃতির গেটটা দেখতেছেন, এটা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গেট, যেটার নাম হচ্ছে সোনালী রাজকীয় মেন গেট, যেটা আমরা প্রতি স্কোয়ার ফিট দিয়ে থাকি 1450 টাকা পিছনে সিট দিয়ে। আপনি যদি পিছনে সিট ব্যবহার না করেন তাহলে আপনার দোনো পাশে সেম ডিজাইন থাকবে, তাহলে আপনার খরচ পড়বে 2 মিলি বক্স দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে 1300 টাকা। আর আপনি যদি পিছনে সিট নেন, সোহন ভাই কিন্তু পিছনে সিট দিয়ে নিয়েছে, এই জন্য ভাই থেকে আমরা নিয়েছি 1450 টাকা। তো ভাইয়ের টোটাল গেটটা খরচ হয়েছে প্রায় 1,20,000 টাকার মতো। তো আপনারা যারা কিনে এই ধরনের গেট আমাদের কাছ থেকে নিতে চান, অবশ্যই অল ডিজাইনের মাধ্যমে যোগাযোগ করে, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে পৃথিবীর যে স্থানে আপনি অবস্থান করেন না কেন, বাংলাদেশের 64 জেলার মধ্যে আমাদের এই ধরনের গেট, গ্রিল, দরজা, থাই গ্লাস সব কিছু পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।